আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া সিরিজ দেখা যাবে দুটি টেলিভিশন চ্যানেলে, আর এই সিরিজের জন্যই একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট দল, যেখানে বিসিবির ভুলে খেলতে পারছেন না মুশফিকুর রহিম, দলে নেই তামিম ইকবাল, ছুটির ফাঁদে লিটন সোমরা। বিস্তারিত দেখতে থাকুন। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফর শেষে অস্ট্রেলিয়া জাতীয় দল এখন বাংলাদেশ সফরে। চার বছর পর বাংলাদেশে আসা অজিরা এবার টাইগারদের বিপক্ষে খেলবে টি টোয়েন্টি সিরিজ। পাঁচ ম্যাচের সেই টি টোয়েন্টি সিরিজের গোড়াপত্তন হবে 3 আগস্ট। তবে করোনা মহামারীর কারণে এই সিরিজেও মাঠে বসে উপভোগ করতে পারবেন না কোনো সমর্থকেরা। দর্শকদের তাই ভরসা করতে হচ্ছে সরাসরি সম্প্রচারের উপর। তাদের জন্য স্বস্তির খবর, বহুল প্রতীক্ষিত সিরিজ দুটি বাংলাদেশ চ্যানেল সরাসরি সম্প্রচার করা হবে। অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচগুলি সরাসরি দেখতে হলে দর্শকদের টেলিভিশন পর্দায় চোখ রাখতে হবে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস এবং আরেক জনপ্রিয় চ্যানেল জিটিভিতে। এছাড়া র্যাবিট হোল স্পোর্টসের ওয়েবসাইটেও পাঁচটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। 3 আগস্ট শুরুর পর স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে 4, 6, 7 ও 9 আগস্ট। হোম আপ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। দর্শক, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, ম্যাচ শুরুর সময়টি একটু এগিয়ে আনা হলে কি ভালো হবে কি না জানাবেন কমেন্ট বক্সে। এদিকে 29 জুলাই সকালে বাংলাদেশ দল জিম্বাবুয়ে থেকে এবং বিকেলে অস্ট্রেলিয়া দল ওয়েস্ট ইন্ডিজ থেকে বাংলাদেশে এসে পৌঁছিয়েছে। রাজধানীর অভিজাত হোটেল ইন্টার কন্টিনেন্টালে দুটি দলই এখন 3 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করছে। কোয়ারেন্টাইন চলাকালে 2 বার করোনা পরীক্ষা করানো হবে স্কোয়াডের সদস্যদের। 2 বারই নেগেটিভ ফলাফল পেলে অনুশীলন ও খেলায় নামতে কোনো বাধা থাকবে না ক্রিকেটারদের। এদিকে বিসিবির ভুলেই অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে পড়েছেন মুশফিকুর রহিম। 20 তারিখে তাকে বায়ুভবলনে না ঢোকানোর কারণেই মুশফিককে স্কোয়াডে রাখা যাবে না এমনটা বলছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 3 তারকা ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ দল এবার ঘোষণা করা হয়েছে, যেখানে রয়েছেন সৌম্য সরকার, নাইম শেখ, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সোহান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফুদ্দিন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম এবং তাসকিন। দর্শক, নাসুম আহমেদের বদলে কি আমরা শামীম পাটোয়ারিকে পেতে পারি না? কি মনে হয় আপনার, স্কোয়াডটি কি যথার্থ হয়েছে কিনা জানাবেন কমেন্ট বক্সে। সবশেষে আরেকটি আপডেট না দিলেই নয় যে ইতিমধ্যে পিঠের চোটে ভুগছেন সাকিব আল হাসান। শোনা যাচ্ছে 5 ম্যাচের টি টোয়েন্টিতে 2-1টি ম্যাচ মিস করতে পারেন তিনি। যাই হোক দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।